اللهم أكبر اللهم أكبر السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين اما بعد. اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونقشه ونفسه بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتيوا الله واتيوا الرسول ولا تبدلوا اعمالكم. প্রসঙ্গেমাত্র জন্য শান্তির ধারা বর্ষিতক মোহাম্মদ সাল্লাহ আল্লী ইসলামের প্রতি সুপ্রিয় শ্রোতা মন্ডলী এর আগে আমাদের তিনটে পর্ব দেখেছেন সাদগাত ফিতরা প্রসঙ্গে কি দিয়ে দেবেন আজকে খুবই সংক্ষিপ্ততে গোটি কথা আপনার সঙ্গে শেয়ার করব যে সাদগাত ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে দেবেন এবং টাকা দিয়ে আপনি কেন দেবেন না এই ব্যাপারে কিছু প্রথম কথা হচ্ছে এটা যে টাকা দিয়ে ফিতরা দিতে হবে এই মর্মে আমার জানা মতে আল্লাহ রসুল থেকে কোনো জাল হাদিসও বর্ণনা করা হয়নি বরং আল্লাহ রসুল থেকে সে বুখারি পনেরোশো তিন নম্বর হাদিস আল্লাহ রসুল তিনি দ্রব্য দিয়ে শস্য মানে খাদ্যশস্য দিয়ে তিনি মানে জ্যাকারটাকে ফরজ করেছেন এবং তার আমল এমনটি ছিল এবং সাবিদের জমানাতে এটা প্রমাণিত স্নান আবুদাত ষোলোশো ছয় সাত আট নয় দশ পর পর হাদিসগুলো থেকে পাওয়া যায় দুই নম্বর যে টাকা দিয়ে ফিতরা দিয়েছে কোনো সাহাবি মানে খোলাফা রাশিদিন চার খলিফার মধ্যে কোনো খলিফা যে এই টাকা দিয়ে খাদ্য মানে টাকা দিয়ে যে ফিতরা দিয়েছে এর কোনো প্রমাণ নেই তিন নম্বর কোনো সাহাবি যে তারা টাকা দিয়ে বিশেষ করে এই ফিতরা আদায় করেছে এর কোনো প্রমাণ নেই চতুর্থ তাবি থেকে জি কিছু কিছু প্রমাণ পাওয়া যায় এই চারটে প্রমাণ হচ্ছে প্রথমত জাল্লা থেকে কোনো জাল নেই যে টাকা দিয়ে ফেতরা দেওয়া প্রসঙ্গে দুই নম্বর চার খলিফা থেকে কোনো প্রমাণ নেই তিন নম্বর কোনো সাহাবি থেকে স্পষ্ট কোনো নাস প্রমাণ নেই চার নম্বর কিছু তাবি থেকে কিছু দলিল প্রমাণ আছে আসেন বোঝার চেষ্টা করি যে হানাফি ভাইদের তরফ থেকে যেসব কিছু দলিল দেওয়া হয় যে ফিতরাতে টাকা দিয়ে আদায় করলে এটা আদায় হয়ে যাবে এই মর্মে প্রথম সোয়ে বোখারিতে এগারোশো সাতচল্লিশ নামে একটা পেশ করেছে মসবিল জাবাল তাউসের সূত্রে তাওস রাহু মসবিল জাবাল প্রসঙ্গে বলেছে যে এমনবাসীদের জন্য যেন জামা কাপড় দিয়ে দেওয়া হয় জাকাতের পরিবর্তে প্রথম কথা এটা একটা মুরসাল হাদিস ইনকে সূত্র বিচ্ছিন্নতা আছে এটা মুনকাতি হাদিস দুই নম্বর এই হাদিসটা এটা জাকাতুল ফিতরের প্রসঙ্গে নয় বরং এটা এমনি জাকাত প্রসঙ্গে সম্পদের জাকাত প্রসঙ্গে তাই এটা ফিতরা প্রসঙ্গে আনাটা উচিত নয় তিন নম্বর এই হাদিসটি সে বুখারিতে সে বুখারি এটা আসলে হাদিস না এটা সোনান দারে কুতনিতে বর্ণনা হয়েছে এটা এবং বুখারি মোল্লা কিছু নিয়ে এসেছে চার নম্বর এই হাদিসটা সনদ জাইব কেননা এখানে রহিমাহুল্লাহ তিনি মসবুল জওয়ালের মৃত্যুর প্রায় উনিশ থেকে কুড়ি বছর পরে তিনি জন্মগ্রহণ করেছেন তাই এই হাদিসটা কখনোই গ্রহণযোগ্য নয় দুই আতা থেকে ওমার বিন ইবনু উমর থেকে যে বর্ণনা পাওয়া যায় মুসল্নাফে এ হাদিসের একজন আবি আছে লাইসবিন আবি সালাইম সমস্ত মহদিসদের ওকুমত তাই এটা গ্রহণযোগ্য নয় তিন নম্বর আবি সাহা সাবি থেকে মুসান্নাব ইব নাবি সাহেব দশ হাজার তিনশো একাত্তর যে হাদিস এসেছে এ হাদিসের সহি নয় কারণ এখানে বিশেষ করে আন জহির আন আবি সাহায যে সন্দে এসেছে এখানে আবি সাবি শেষ জীবনে মস্তিষ্ক বিকৃত ঘটেছিল তাই এ হাদিস শহী নয় জহির বিন পরে শুনেছে

যে আপনি কেন টাকা দিয়ে ফিতরা দিবেন না কেন আপনি খাদ্য দিয়ে ফিতরা দিবেন প্রথম কথা আল্লাহ রসুল থেকে প্রমাণিত খাদ্যদ্রব্য সাহাবি থেকে প্রমাণিত খাদ্যদ্রব্য খোলাফা রাশেদা থেকে প্রমাণিত খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া একাধিকভাবে প্রমাণিত এখানে একটা উসুল মনে রাখতে হবে ইসলামের একটা ই মানে বিশেষ করে একটা উসুল হচ্ছে ই যে ইবাদত যেটা ইবাদত এর মধ্যে কোনো পরিবর্তন চলে না কেননা ইবাদত হচ্ছে তা কৈফি এর মধ্যে কোনো পরিবর্তন চলে না যেমনটা আসে হুবহু অমনটাই করতে হবে যেমন চার ডাকাত আমরা এশান নামাজ পড়ি আপনি অতিরিক্ত বৃদ্ধি করে দিবেন এটা যাবে না ঠিক সাদুল ফিত্রা বিশ্বনবী যেহেতু দ্রব্য দিয়ে ফরজ করেছেন সাহেবেরা প্রতি এই প্রতি আমল ছিল তাই খাদ্য দ্রব্য দিয়ে আপনাকে আদায় করতে হবে কোনো পরিবর্তন চলবে না যেমন কোনো ব্যক্তি যদি এখন বিশেষ করে ফিত্রা যা ফিত্রার বদলে কেউ যদি টাকা দিয়ে আদায় করতে চাই তাদেরকে আমরা বলবো আপনার কুরবানিকে পশুকে জবাই না করে কুরবানি মাংস বন্টন না করে মানুষকে টাকা দিয়ে দিলেই কি কুরবানি আদায় হয়ে যাবে উত্তর হচ্ছে না অতএব এটা একটা কারণ তিন নম্বর কারণ যে চার ইমাম মাঝাবের যে চার ইমাম আছে ইমাম হানিফা ইমাম শাহী ইমাম মালিক ইমাম চার ইমামের মধ্যে তিন ইমাম বলেছে যে খাদ্য দ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে টাকা দিয়ে দেবেন না তিন ইমাম বলেছে ইমাম আবহাওয়া আকেলা তিনি বলেছেন যে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে তিনি এটাকে সুনত মনে করেছেন তো টাকা দেওয়াকে বৈধতা মনে করেছে তাই মনে রাখবেন চার ইমামের মধ্যে তিন ইমাম তারা বলছে যে দিতে হবে না বরং খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে একথা বলছে ইমাম আবনী পেরেমল্লাহ আকেলা বলছে যে না এটা টাকা দিলেও এটা জায়েজ তাই আমরা জমুরদের কথাটাকে প্রাধান্য দেওয়া উচিত এটা উসুল তাই আমরা বিশেষ করে ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমেদের কথাটাকে গ্রহণ করব। এটাই স্বাভাবিক একজন ইমাম তার খাতা হতে পারে এটাই স্বাভাবিক পঞ্চম নম্বর বিষয় যে সিয়াম যখন আমরা ছিলাম যখন আমরা রোজা থাকি সেই সময় কিসে থেকে বিরত থাকি আমরা খাদ্যদ্রব্য খা হালাল খাবার থেকে আমরা দূরে থাকি আমরা শস্য দানা শস্য কোনো খাবার প্রতিদিন যে চাল ডাল আমরা ভাত খাই এগুলো আমরা খেতে পাই না এটা সিয়াম এই জন্য আছি যে আমরা খাদ্যদ্রব্য থেকে দূরে থাকি অতএব সিয়ামের যে কাফরা আমরা দিতে হয় কেন শোনা আবুদাউ তেরোশো একাত্তর নম্বর হাদিস আল্লাহ বলেছে ফিত্রাকে কেন ফরজ করা হয়েছে কারণ একজন ব্যক্তি যখন রোজা করে রোজার মধ্যে টুটি বিচুটি হয়ে গেলে এই ফিত্রার মাধ্যমে এটাকে কাফরা হয়ে যায় তো আমরা সারাদিন যখন নিয়াম পালন করি আমরা খাদ্যদ্রব্য খাই না খাদ্য খাই না অতএব এটাই যুক্তি কথাই বলে যেহেতু আমরা খাদ্য থেকে বিরত থাকি তাই আমাদের যেটা কাফরা হবে এটা বিশেষ করে খাদ্যদ্রব্য হওয়াটাই এটাই বাঞ্ছনীয় ছয় নম্বর পয়েন্ট যে অনেকে বিশেষ করে টাকা দিয়ে ফিতরা দেওয়ার জন্য কিছু যুক্তি খাটাই যুক্তিটা হচ্ছে অনেকটা এরকম বা তাদের ধারণা হচ্ছে এটা যে এখানে আমরা ফকির মিসকিনের উপকার করার জন্য টাকা দিতে চাই ফকির মিসক্রের উপকার তাই মনে রাখতে হবে যে ফিতরাটা এটা শুধুমাত্র ফকির মিসকিনের উপকার নয় এবং আল্লাহ রসুল এটা নিজের উপকারে কথা বলেছে সোন আবুদাউদ তেরোশো একাত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন যে ফিতরা ফরজ করাচ্ছে এই জন্য তোমরা রোজাতে যদি কোনো চুটি হয় এর স্বরূপ আর মিসকিনদের জন্য খাদ্যস্বরূপ তো এটা মূলত নিজের দিকে আগে নিষবাধ করা হচ্ছে কেন ফিতরাফাজ করা হয়েছে যেহেতু সিয়াম ছিলাম যদি কোনো ভুল টুটি হয়ে যায় এই জন্যই আমাদেরকে ফিতরা দেওয়ার জন্য বলা হয়েছে এখানে মিসকিনদের উপকারের চাইতে আপনার সিএমের ঘাটতি যদি থাকে টুটি বিচ্ছুটি যদি থাকে তাহলে এটাকে পূরণ করা অতএব খাদ্যদ্রব্য থেকে আমরা বিরত থাকি খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করা এটাই বাঞ্ছনীয় এটাই স্বাভাবিক ছ নম্বর পয়েন্ট যে পবিত্র কংশোর বাকারে একশো সাতাশি নম্বর এত পড়লে দেখা যায় যে কেউ যদি সিএম পালন করতে না পারে বৃদ্ধা ব্যক্তি সিয়াম পালন করতে পারে না তার কাফরা কি। তার তার পরিষ্কার তাকে খাদ্য খাদ্যদ্রব্য প্রতিদিন একজন মিসকিনকে দিতে হবে তার মানে বোঝা যাচ্ছে যে খাদ্য দ্রব্য খাদ্যদ্রব্য কোরআন থেকে প্রমাণিত অতএব আমরা যখন ফিত্র আদায় করবো খাদ্যদ্রব্য দিয়েই ফিত্র আদায় করতে হবে এটাই অধিকতর উত্তম এটাই সঠিক সাত নম্বর পয়েন্ট যে পবিত্র হাদিসের যদি আবদায় তারা সেক্ষেত্রে নম্বর হাদিস দেখি আল্লাহ সুল্মামাসান বলেছেন তামাতুল নীল মাসাকিন যে মিস্কিনদের জন্য খাদ্য বলেছে তিনি বলেন যে যে জন্য সাদগা সাদগায় কথা বলেনি এবং খাদ্য বলেছে তাই এটা থেকে এটা নাস যে হ্যাঁ খাদ্য দ্রব্য দিয়েই আমাদেরকে সিয়ামের যে ঘাটতি হয় এটার স্বরূপ আমাদেরকে ক্ষেত্রাধিক করতে হবে খাদ্য দ্রব্য দিয়ে অনেকে যুক্তি দিয়ে বলতে চান যে যারা মিসকিন আছে তারা তো খাবার নিতে চায় না তারা খাবার নিতে চায় না এটা আপনারা অনেকেই যুক্তি পেশ করতে চান আমরা বলবো যে মিসকিনে কেন খাবার নিতে চাইবে না অবশ্যই তারা খাবার নিতে তারা চাইবে মিসকিন যখন রেশন দোকানে যাচ্ছে খাবার নিয়ে আসতে আসছে এই লকডাউন পরিস্থিতির মধ্যে আপনার বাইতে বাইতে মানুষদেরকে খাবার দিয়ে আসছেন কেন টাকা দিচ্ছে না তাহলে লকডাউনে মানুষকে যে সাহায্য সহযোগিতা করা হচ্ছে তো এখানে কেন আপনার টাকা দিচ্ছেন না টাকা দেন যা ইচ্ছে তাই কিনে নেবে কেন চাল ডাল তেল এগুলো দিচ্ছেন বোঝা যাচ্ছে তার মানে আপনাদের যুক্তিটা আসলে যৌক্তিক কোনো যুক্তি নয় আর যদি বলেন যে না তারা নিতে চায় না নিতে অবশ্যই চাইবে তারা রেশনের দোকানে লাইন দিয়ে খাদ্য কিনে নিয়ে যায় লকডাউনে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাবার তখন তার নিচ্ছে আর আপনার ফিতরা যেটা আল্লাহ রসুল তিনি খাদ্যদ্রব্য দিয়ে ফরজ করেছে তিনি কেন নেবে না অবশ্যই তিনি নেবে নয় নম্বর পয়েন্ট যে আমরা বলবো যে টাকা পয়সা বিশ্বনবীর যুগেও ছিল কিন্তু বিশ্বনবীর টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করেনি সাবের যুগে টাকা পয়সা ছিল তারাও এই বিশেষ করে টাকা দিয়ে ফিতরা আদায় করা প্রমাণিত নয় আর মনে রাখতে হয় সেই সময়তে মানুষের টাকা পয়সা জরুরত বা প্রয়োজন বেশি ছিল এখনকার মানুষের চাইতে বরং এখন মানুষ তো টাকা পয়সা রাস্তায় দালে পেয়ে যায় হাত পারলে তো টাকা পেয়ে যায় কিন্তু সে সময় টাকা পয়সাটা এত ছিল না তারপরে এতটা শর্তেও খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা ফরজ করেছে সাবেরা এটা দেই আমল করেছে অতএব আমাদের উচিত খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করা অনেকে বলে যে মিসকিনদেরকে আমরা টাকা মানে যদি আমরা মালপত্র দিয়ে দিই চাল ডাল দিয়ে দিই তো এখানে দিলে ওদের বাড়িতে তো অনেক হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে তো আমরা বলবো আপনার তো আপনারা দিচ্ছেন অনেক হচ্ছে এখানে টাকা কেন দেন না দুই নম্বর যদি আপনারা এতই যদি গরিব মিসকিনদের জন্য যদি এতই যদি আপনার অন্তর কাঁদে তো আপনি শুধু ফিতরান দিয়ে তাকে সাহায্য করতে চাইছেন কেন সাধারণ দান কি নাই সাধারণ দান আছে আপনি ফিতরা আপনি খাদ্যদ্রব্য দিয়ে দেন তার সঙ্গে পকেটে পঞ্চাশ টাকা গুঁজে দেন যে ভাই এই নেন আপনার পঞ্চাশ টাকা আপনি সহযোগিতা করেন টাকাই কেন আপনি শুধুমাত্র মনে করছেন যে এটাই দান সাধারণ দান করেন খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে সুনাতের কাদায় করে নেন তারপর যদি জরুরত হয় আপনি পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা যত ইচ্ছা আপনি সহযোগিতা করেন ইসলাম তো সে অনুমোদন দিয়েছে কেন আপনি ইবাদতের মধ্যে মানে পরিবর্তন করতে চেষ্টা করছেন সুননাথের মধ্যে পরিবর্তন করার কি দরকার যেহেতু আপনি সাধারণ দানের দরজা খোলা আছে আপনি দেন মানে আমাদের মাসে সাধারণ দান করলেও অনেক বেশি নাকি তো আপনি সাধারণ দান করুন কেন ফিতরের মধ্যে টাকা নিয়ে আসতে চেষ্টা করছেন দশ নম্বর পয়েন্ট যে আমরা হাদিসের ভাষাতে পেয়েছি যে আল্লাহ যখন আমাদের জাগাতুল ফিতর যখন ফরজ করে তখন তার সা সা হিসাবে তিনি উল্লেখ করেছেন কিন্তু টাকা পয়সার কোনো সা হয় না তার মানে বোঝা যায় খাদ্য দ্রব্যর দিকে নিজবোধ করা হয় এটা টাকা পয়সার দিকে নিজবধ করা হয় না অনেকে দরিদ্রের উপকার করতে চাই তারা বলতে চায় যে দরিদ্রদেরকে যদি আমরা খাবার যদি দিই তারা এসে এসে খাবার নিয়ে যাবে অনেক ভারী হয়ে যাবে কষ্ট হয়ে যাবে এটা একটা কেমন দেখায় এটা কষ্ট হয়ে যায় তো ভাই এটা তো মূলত এটা শূন্য বিরোধী যে মিসকিন আপনার বাড়িতে এসে আপনার ফিতরা নিয়ে যাবে এটা বিরোধী সুনত বিরোধী আমল করলে সমস্যাটা পড়বে সুন্নতের উপর আমল করেন সমস্যার সমাধান হয়ে যাবে মাসাকিন যারা আছে মিসকিন যারা আছে তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দেন যেমন লকডাউনে খাবার পৌঁছে দিচ্ছেন খাবার পৌঁছে দেন তাদের কোনো কষ্ট হবে না আর তার বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন তো দেখি মিসকিনদের বাড়িতে খাবার পৌঁছে দেন ফিত্রা পৌঁছিয়ে দেখি কজন তারা নিতে চায় না কতজন তার নাক ছিটকা দেয় বং তারা খুব সুন্দরভাবে নিয়ে নেবে কেননা আমরা তো দীর্ঘদিন জবৎ ধরে আমরা এভাবে আমল করছি কেউ তো নাক ছিটকা দেয় না কেউ তো কোনো কিছু মন্তব্য করে না বং তারা হাসতে হাসতে খুশি হয় তো সমস্যা আপনারা তৈরি করছেন সমস্যা তৈরি করার পরে আবার আপনারা সমস্যা পেশ করছেন শুনতে পরে আমল করেন কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না আমাদের বারো নম্বর পয়েন্ট হচ্ছে ইমাম শাহফি রাইমাহুল্লাহ তিনি কিতাব ওম দ্বিতীয় খন্ডের বাহাত্তর পৃষ্ঠায় তিনি বলেছেন কেউ যদি টাকা দিয়ে ফিত্রা আদায় করে কোনো মানে সম্পদ দিয়ে ফিতরা আদায় করে তা ফিতরা আদায় হবে না এটা সাধারণ সাদগা হিসাবে গ্রহণীয় হবে তো ইমাম সাফির মতো ব্যক্তি যদি এই কথা বলে যে টাকা দিয়ে যদি কেউ খাদ মানে ফিতরা আদায় করে তার এই ইবাদত কবুল হবে না সাধারণ দান হবে তো এখানে আপনারা এই ছন্ধের মধ্যে কেন থাকবেন পৃথিবীতে এত খাদ্য পৃথিবীতে এত মজুদ থাকার পরে কত আপনি ছন্ধের মধ্যে পতিত হবেন একইভাবে ইমাম মালিক ইমাম আহমেদ হাম্বাল ইমাম শাফি হাফিদ ইবিন আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে টাকা দিয়ে ফিতরা যদি আদায় করতে চাই তাহলে তার ফিতরা হবে না বরং খাদ্য দ্রব্য দিয়ে ফিত্রা আদায় করতে হবে মুগিনী দ্বিতীয় খণ্ডে তিনশো বাহান্ন পৃষ্ঠা সর্বোপরি এই কথা হানাবি ভেদেরকে আমরা একটু বলতে চাই যে ভাই আপনাদের নিজেদের একটা উসুল আছে যে মারফু হাদিসের কাছে যদি মাউকুফ হাদিস চলে আসে তো মারফুই প্রাধান্য পাবে মাউকুফটা পরিবর্তন মানে প্রাধান্য পাবে না সতুল ফাতে প্রসঙ্গে উবাদ সামিতের যখন হাদিস এসেছে তিনশো এগারো বারো তেরো নম্বর হাদিসের ব্যাখ্যাতে জাস্টিস মানি দার্সের তিন তিনি ব্যক্ত করেছেন যে মারফু হাদিস মানে আমল যদি বিদ্যমান থাকে আর আমল যদি থাকে এক্ষেত্রে মাউকুফ হাদিসটা গ্রহণযোগ্য নয় বরং মারফু প্রাধান্য দিতে হবে এই বলে তো সুরফ আপনি পড়েন না তো এখানে আজকে কেন আপনারা এরকম দ্বিচারিতা করছেন অবশ্যই আপনাদেরকে কথাই বলি সর্বোপরি এই বারোটা বা তেরোটা পয়েন্ট আপনার সঙ্গে উপস্থাপন করলাম মহদ্দিসগণ ফোকাহাগন ফকিগণ তারা বলে গেছেন সালাবদের মধ্যে আছে বর্তমান প্রেক্ষাপটে তিনজন

যে খাদ্যদ্রব্য নাই সেক্ষেত্রে তিনি বলেছেন যে সেক্ষেত্রে টাকা দিলে দিতে পারে তো এটা তো আম মানে হুকুম না এটা একটা শর্ত যখন আপনি ওজোর আছে মাজলুম অবস্থায় মাজলুম অবস্থায় তো সুয়ের মাংস খাওয়া যায় তো শাইখুল ইসলাম তিনি বলছেন ওই ব্যক্তির জন্য টাকা দিয়ে ফিতরা আদায় করা বৈধতা আছে যা যার ওজোর আছে তো আপনাদের কি ওজোর আছে নাকি ওজোর তো নাই লকডাউনে আপনারা মানুষকে দেখাচ্ছেন যে আপনারা মাল দিচ্ছেন ছবি তুলছেন প্যাকেটে প্যাকেটে করে ছবি তুলছেন মানুষকে দিচ্ছেন চাল ডাল গম তেল সরিষা সব কিছু দিচ্ছেন এখানে কোনো সমস্যা হয় না বাড়িতে যত অভিযোগ আছে কোনো সমস্যা হয় না আবার যখন আপনারা জাকাত দিচ্ছেন জাকাতে মানুষকে জামা কাপড় প্যান্ট খাদ্যদ্রব্য শস্য বাড়িতে লাইন দিয়ে দাঁড় করে দিচ্ছেন অথচ ফেতরার সময়তে সামান্য কিছু টাকা এটা মানে সামান্য কিছু খাদ্য এটা নাকি মিসকিনদের জন্য খুব কষ্টকর হয়ে যায় মিসকিনরা নাকি নিতে আসবে না মিসকিনদের মানে জন্য আপনাদের অন্তর কাঁদছে অস্বাভাবিক আপনাদের এই যুক্তি বিশেষ করে সুপ্রিয় শ্রোতা মন্ডল আপনাদেরকে বলবো আল্লাহ সুমান আমাদেরকে যেমনটা বিধান দিয়েছে আমরা তেমনটাই আমল করব দ্রব্য দিয়ে শস্য মানে খাদ্য শস্য দিয়ে আপনারা ফিত্র আদায় করবেন টাকা দেওয়া থেকে বিরত থাকবেন টাকা দিলে ফেত্র আদায় হবে না বাতিল হবে এমন কথা বলছি না তবে তিন ইমাম তারা এই কথা বলে গেছেন ইমাম শাহি মালিক আহমেদ ইম্হামহল্লা এবং হাফিজ ইবনে আব্দুল বা রাহিমহল্লা তারা এই কথা বলে গেছেন তাই এখানে বিশেষ করে সন্দেহ আছে আসরা হুজুরতের বারো নম্বর আল্লাহ বলছে সন্দেহ থেকে দূরে থাকো সন্দেহ অনেক সময় পাপ হয় তাই আমরা টাকা ফিতরা আদায় না করে খাদ্য দ্রব্য দিয়ে ফিত্র আদায় করব। এটাই আল্লাহ রসুলের আমল সাহেদের আমল সালবে সালের আমল এর পক্ষে মজবুত দলিল এবং কি হানাফি মাঝাবেরও হচ্ছে এটা যে খাদ্য দ্রব্য দিয়ে বিশেষ করে ফিতরা আদায় করে এটা সুননাথ তো ওটাকে জায়েজ বলেছে ভাই জায়েজ আর সুননাথ দুটা দুই রকমের ভাই সুন দেখুন যদি আপনি আমল করতে পারেন সামর্থ্য যদি থাকে জায়তের দিকে কেন যাচ্ছেন কেন যাচ্ছেন আর যত যুক্তি দিয়েছেন সব কুযুক্তি যে মিসকিন আসবে না মিসকিন আসবে কি করতে আপনি তার বাড়িতে দিয়ে দেন মিসকিনের বাড়িতে দিয়ে দেন আপনি লকডাউনে খাবার দিতে পারছেন তারা খুব উল্লাস করে নিতে পারছে সমস্যা নেই যে যখন জাকাত করছেন জাকাতের মাল তখন আপনি দিচ্ছেন কোনো সময় নয় ফিত সামান্য কিছু টাকা নিয়ে আপনারা বলছেন যে এই সমস্যা এই সমস্যা এই সমস্যা হাজার সমস্যা বিশ্বমে সুননাথকে বিলুপ্ত করার একটা কৌশল মাত্র তাই এখান থেকে দূরে থাকবেন সুননাথ যখন মজুদ আছে সুননাথ পুরো আমল করবো আর যাদের ওজোর আছে ওজোর থাকলে সেক্ষেত্রে করতে পারেন বাকিটা আল্লাহ আলম আল্লাহালা ভালো জানেন মহান সত্তালা আমাদেরকে সুনাতি তরীকে আমাদেরকে ফিতরা আদায় করার তৌফিক দান করো ফিতরা কখন আদায় করবেন ফিতরা আদায় করার জায়জ মত হচ্ছে এটা আবু দাউদের ষোলোশো বারো তেরো চোদ্দো পনেরো পরপর হাদিস বনন আছে যে ঈদের দুই দিন আগে থেকে যদি ফিতরা আদায় করতে চাই করতে পারে আপত্তি নেই তবে সবচেয়ে সুনাতি ওয়ার্থ হচ্ছে এটা যখন রামাজান মাস শেষ হয়ে গেল রামাজান মাস শেষ হয়ে গেল ঈদের চাঁদ দেখলেন ঈদের চাঁদ দেখার পর থেকেই ফিতর আপনি বন্টন করতে শুরু করে দেন একদম কখন পর্যন্ত নামাজ পড়ার আগের মুহূর্ত পর্যন্ত আর যদি কোনো বায়তুল মাল বা ফান্ড থাকে তারা ঈদের পরে সে মালটাকে মানে তার আগে থেকে সংগ্রহ করে পরবর্তী সময় তারা বন্টন করতে পারে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে যথার্থভাবে ফিত্র আদায় করা তৌফিক দান করো ফিত্রা হবে একসা হাফসা পরিমাণে ফিতরা আদায় করবেন না একসা পরিমাণে ফিতরা আদায় করবেন অনেকে আমাদেরকে বলে যে আহলে হাদিস এরা নাকি নামাজকে কমিয়ে দেয় এরা নাকি নামাজ চোর আমরা বলবো আপনার তো খাবার চোর আপনার গরিব মিসকিনদের এই খাবারটাকে চুরি করে নিচ্ছেন একসা স্পষ্ট প্রমাণিত আছে আর হাফসা দিচ্ছেন তো আপনাকে যদি খাবার চোর বলি এটা অ্যান্টিভেনাম টিট ফর ট্যাট কেন আমাদেরকে চোরসা বস্তু করছেন তো আপনাদেরকে তো এই কথা বলবো আপনারা খাবার চুরি করছেন গরিব মিসকিনদের এক আপনারা হাফসা করছেন জি আমি একটা বলতে চাই না তবে একটা অ্যান্টি টিট ফর ট্যাট হিসাবে মহান সত্য কাছে দেওয়া এ প্রার্থনা আলোচনা তালা সুন্নতি তরিকে আমাদেরকে ফিতরা আদায় করা এবং সুন্নতি দ্রব্য দিয়ে ফিতরা আদায় করা এবং পাশাপাশি সুন্নতি মানে সা অনুসারে আমাদেরকে ফিতরা আদায় করা তৌফিক দান করো না আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু